বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি একটি সুন্দর গ্রাম্য পরিবেশ, যেই পরিবেশ আপনারা আগে কখনো দেখেছেন কিনা জানি না, কিন্তু এই গ্রাম্য পরিবেশ এত সুন্দর মনোরম যে তোমরা দেখলে কিংবা এখানে ঘুরতে আসলে তোমাদের মন জুড়িয়ে যাবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, কত সুন্দর গ্রাম্য পরিবেশ, নির্মম নীলিময়। দেখো মাঠে ছাগল চড়াতে যাচ্ছে এই কাকাটা, দেখো কতগুলো সুন্দর সুন্দর ছাগল। বাহ, রাস্তার দুপাশে ঘন জঙ্গল আর বাঁশ গাছ দিয়ে ভরা, আর মাঝখানে এই যে রাস্তা, এই রাস্তাটা সোজা চলে গেছে একদম নদীর ঘাটে। দেখো কত সুন্দর গ্রাম্য পরিবেশ, এই যে পুকুর আর এই পাশে বাগান, মাঝখান দিয়ে দেখো একটা রাস্তা চলে গেছে। চলো এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাই, দেখি রাস্তাটা কোথায় গেছে। দেখো পুকুরের পাশে কত সুন্দর খেজুর গাছ, একদম গ্রাম্য দৃশ্য। তোমরা যারা গ্রামকে ভালোবাসো আর এই রকম জায়গায় আসতে চাও, তারা অবশ্যই এসে ঘুরে যাও। তোমরা যারা নেচারকে ভালোবাসো তারা এই জায়গাটায় না এসে থাকতেই পারবে না। দেখো কত সুন্দর জায়গা, কত সুন্দর জায়গা। আর এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে আমি এসেছি এখন। এখন প্রচণ্ড রোদ, তাও নেচারটা কত ভালো লাগছে তোমরা দেখো। আর এই যে এখন উপরে উঠব, যে উপরে ওঠার রাস্তা, এখানে বড় একটা রাস্তা রয়েছে, আর রাস্তার ওই পাশে নদী, আর এই দুপাশ দিয়ে রাস্তা চলে গেছে। কত সুন্দর ঘোরার জায়গা, চলো তোমাদেরকে আমি এক এক করে দেখাতে লাগি, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আরো সুন্দর সুন্দর জায়গা তোমাদেরকে দেখাবো। দেখো রাস্তার দুপাশ দিয়ে সারি সারি কত সুন্দর গাছ, আর এই রাস্তার উপরে দেখো ধান একদম নেড়ে দিয়েছে তারা। সামনে একটা ছোট টং দেখতে পাচ্ছি, দেখো কত সুন্দর প্লেস। আর এই পাশে যে জায়গাগুলো আছে এগুলো সব পুকুরের মধ্যে তারা মাছ চাষ করে। বলছি আগে এই নদীটার নাম কি? ও আপনি জানেন না? ইছামতি নদী এটা? ও এখানটা আপনারা থাকেন নাকি? না এখানে থাকের বাবা আমরা বাড়ি থাকি। ও তা এই টোংটা কিসের জন্য? ও আচ্ছা আচ্ছা, এই মাস্টার্স পাহারা দেন সেই জন্য। ও আচ্ছা,
তো চলো সামনের দিকে আরো এগিয়ে যাই। দেখো এই পাশ দিয়ে একটা খাল এসছে, আর এই যে নিচ দিয়ে এই খাল থেকে জল পুরো একদম ইছামতিতে গিয়ে মিশছে। চলো নিচের দিকে একটু যাই, দেখো কিরকম স্রোত হচ্ছে এই খালটায়, আর এই জলটা পুরো ইছামতিতে গিয়ে পড়ছে। ইছামতিতে এখন ভাটা চলছে, চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি ইছামতি। ইছামতি নদীতে এখন ভাটা চলছে, নদী শুকিয়ে দেখো একটুখানি হয়ে গেছে, ওই পারটা চর পড়ে গেছে। ভালো আছেন? এখানে থাকেন নাকি? ও এই কি ঘেরিতে মাছ টাছ পাহারা দেন? ও আচ্ছা, এই নদীটার নাম কি কাকু? এই যে নদীটা ইছামতি নদী। ও এখানে কি জোয়ার ভাটা কি সবসময় হয়? সবসময় হয়, দিনে একবার জোয়ার একবার ভাটা, আবার রাত্রে একবার জোয়ার একবার ভাটা। ও আর এই জায়গাটার নাম কি কাকু? এই যে যে জায়গাটা আছি এখন আমরা, অনেক মাছ চাষ করা, ঠিক আছে। তো ঘেরিতে প্রচুর মাছ চাষ করা, আর এই যে টোংগুলো তোমরা দেখলে এইগুলোতে হচ্ছে তারা পাহারা দেন, যাতে মাছ অন্য কেউ চুরি করে না নিয়ে যায়। তারপরে মাছের খাবার টাবার যেগুলো আছে সেগুলো এই টোঙের ভিতরে রাখা থাকে, এখান থেকে তারা মাছগুলোকে খাবার দেয়। দেখো আরো সুন্দর জায়গা তোমাদেরকে দেখাচ্ছি, এত সুন্দর জায়গা আমরা আগে কখনো হয়তো দেখোনি কাছাকাছির মধ্যে। এই দেখো রাস্তার দুপাশে কত সুন্দর খেজুর গাছগুলো, এই গাছগুলো শীতকালে সময় খেজুরের রস কাটা হয়েছিল, এখন ওই যে দেখা যাচ্ছে গাছ কাটা রয়েছে। কত সুন্দর নদীর পাশ দিয়ে কত সুন্দর রাস্তা, দেখো কত সুন্দর একটা পুকুর পাড়। এই পুকুর পাড়ের ভেতরে একটা শিশু গাছ রয়েছে, খুব সুন্দর লাগছে দূর থেকে দেখতে, আর এখন সেই জায়গাটায় যাচ্ছি। এই দেখো ঘেরা দিয়ে রেখেছে যাতে কেউ যেতে না পারে, পুকুরে মাছ চুরি করতে না পারে, সেই জন্যে। দেখো পুকুর পাড় দিয়ে যাচ্ছি, কত সুন্দর রাস্তা। দেখো এখানে আবার ঘেরা দিয়ে রেখেছে, আর ওই যে ইছামতি নদীটা তোমরা দেখতে পাচ্ছ, আর এই যে পুকুরের রাস্তা, ছোট্ট একটা রাস্তা সেখান দিয়েই হেঁটে যাচ্ছি। কত বড় শিশু গাছ, নিচে ছাওয়া, খুব শান্ত পরিবেশ, আর এখানটা হাওয়া বইছে, খুব সুন্দর লাগছে, ঠান্ডা পরিবেশ। সামনে এই যে এদিকে পুকুর, আর পিছনে হচ্ছে
নদী, নদীর জল মনে হচ্ছে এই পর্যন্ত উঠে আসে। এই যে পায়ের কাদা দেখা যাচ্ছে মানুষের, তো যখন জোয়ার হয় জোয়ারের জল এই পর্যন্ত চলে আসে। আর ভাটার সময় তো অনেক নিচে নেমে গেছে জল, এখন দেখো নদীর জল কত নিচে নেমে গেছে। তাহলে বুঝতে পারছো কতটা উপরে জল চলে আসে জোয়ারের সময়। এখানে টোংগুলো দেখো উপরে তাঁবু দেওয়া, আর এই যে সাইডে বস্তা ঝোলানো, আর এই দেখো ছোট্ট একটা ঘর, মশারি দেওয়া আর বালিশ। এখানেই রাত্রে এই যারা মাছ পাহারা দেয় তারা এখানেই রাত কাটায়, এখানেই থাকে তারা। দেখো বন্ধুরা রাস্তার চারপাশে এই যে ধান গাছ লাগানো রয়েছে, ধান ক্ষেত, এপাশেও ধান ক্ষেত, আর এপাশে হচ্ছে তোমার আখ ক্ষেত লাগানো। এই দেখো সুন্দর গ্রাম্য পরিবেশের রাস্তা, কত সুন্দর দৃশ্য দেখো। দেখো এই গরুটা আমাদের রাস্তা গার্ড করে দাঁড়িয়ে রয়েছে, আমাদের কাউকে যেতে দিচ্ছে না, গেলে গিয়ে দেখো তেড়ে আসছে, আমাদেরকে যেতে দিচ্ছে না। দাদু, এ কি তোমার গরু দাদু? এইভাবে রাস্তা দাঁড় করে আমাদের তো যেতে দিচ্ছে না। তো খাতির করবে? খাতির তো করছে না, গুঁতোতে আসছে। বা বাবা কিছু বলে না, তুমি যাও না। ঠিক আছে, খুব সুন্দর বাবা, বাসলাম। বন্ধুরা তোমাদের যাদের গ্রাম্য এলাকা পছন্দ, এরকম নিলিবিলি জায়গা পছন্দ, তো তোমরা অবশ্যই এই জায়গাটায় আসতে পারো। আমি এই জায়গাটা তোমাদেরকে রেকমেন্ড করব, খুবই সুন্দর জায়গা, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এই জায়গাটায় আসতে হয় তোমরা যারা বনগাঁ হয়ে আসবে, তারা গোপালপুর ব্রিজ পার করে তেঁতুলিয়া পার করে তারপরে এই জায়গাটায় আসতে হবে। আর যারা বসিরহাটের ওদিক থেকে আসবে, তো বসিরহাটের ওদিক থেকে একটুখানি তেঁতুলিয়ার কাছাকাছি, তো আমি লোকেশান দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশানে, তোমরা সেই লোকেশান দেখে চলে এসো। দেখো ইছামতি নদীর এই সামনে হচ্ছে খেয়াঘাট, ওই পাশে ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে। যারা এই পাশ থেকে আসে তারা নৌকা পার হয়ে ওই পাশে যায়, কিন্তু ওই পাশে গ্রামটার কি নাম আমি সঠিক জানি না, সেই জন্য বলতে পারলাম না। দেখো এখান দিয়ে ঘোরার কিন্তু আরও অনেক জায়গা আছে, সুন্দর সুন্দর গাছ আছে দুপাশ দিয়ে। এখান দিয়ে সোজা রাস্তা চলে গেল একটা, আর এই যে, আর এই পাশ দিয়ে আমরা এসেছিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।